এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে? কথা আছে তাই, দাঁড়াও বলছি, ততক্ষণ তুমি এই কাগজটা দেখো। কাগজ? Yes. তোকে একটু বায়োডাটা দিচ্ছি। হ্যাঁ। কি চাকরি চাই নাকি? দিয়ে দাও, তোমার অফিসে তো এরকম কতজনই চাকরি করছে। তাই ভাবছি, তবে অফিসে না, চাকরি যাচ্ছে ঘরে। ঘরে? হ্যাঁ। এরকম ছেলের ঘরে কি কাজ? এই তো, বাইরে যা গরম, সবটা খেয়ে নাও। হ্যাঁ, কি যেন বলছিলে, ঘরের চাকরি? কিন্তু আচ্ছা, তুমি কি কোনো প্রাইভেট সেক্রেটারি রাখতে চাচ্ছ? প্রাইভেট সেক্রেটারি? ইয়েস, তবে আমার জন্য নয়, তোমার বড় মেয়ের জন্য। সীমার সেক্রেটারি? আমি কিন্তু বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? আচ্ছা, মনে আছে আমরা যে ওই যে মিজান সাহেবের মেয়ের বিয়েতে গিয়েছিলাম? হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম। সেই মেয়ের বিয়েতে এই ছেলে তোমার বড় মেয়েকে দেখে পছন্দ করেছে, বলেছে বিয়ে করবে। আর তার মামা অফিসে এসে প্রস্তাব দিয়ে গেছে এবং বায়োডাটা এবং ছবি দিয়ে গেছে। তাই বন্ধু, মামা যা বললো তাতে তো ছেলেটা খুব ভালো, পড়াশোনা শেষ করে এখন ব্যবসা করছে। বাণিজ্য উত্তম পাত্র। ব্যাস হয়ে গেল? হ্যাঁ, খারাপ কিসে? আপু একটা ভালো শাড়ি পরে যাও, তোমাকে দেখে মনে হচ্ছে কবি কবি ভাব কিন্তু কাব্যের অভাব। পাগল, কাব্য আছে বলেই ভাব নেই। যাচ্ছি বেলি রোডে, আজ আমরা নাটক দেখব। আমরা মানে কজন আপু? দুজন না দুইয়ের অধিক? একের অধিক হলেই তাকে আমরা বলা হয়। বুঝেছি। আচ্ছা, তুই বেরোবি নাকি? না, আমার আর তোমার মতো সুযোগ কোথায়, ঘরেই আছি। তাহলে মাকে বলিস আমি যাচ্ছি। ঠিক আছে। বুঝলে, ব্যবসা মানে ব্যবসা। এরই মধ্যে শকত দু দুটো গার্মেন্টস এর মালিক হয়েছে, পুবাইলে একটা বড় জায়গা কিনেছে ইন্ডাস্ট্রি করবে, উত্তরে একটা প্লট আছে সেখানকার প্ল্যান পাস করেছে। সীমা তো এমএ পাস করে আছে, 4 বছর হয়ে গেল, কিছু করছেও না, আবার বিয়ের প্রপোজাল আসলে রাজিও হয় না। প্রপোজালটা তো বেশ ভালোই দেখছি। তাহলে মামাকে বলি ফর্মালি প্রস্তাব নিয়ে আসতে। আবার কি চিন্তা করবি? না, ভাবছি তোমার মেয়ের কথা, তো যদি এবারও রাজি না হয়। এই হচ্ছে তোমাদের নিয়ে একটা প্রবলেম, এক পা এগো তো দু পা পিছো। শোনো, আমি হচ্ছে গিয়ে ব্যবসায়ী, লাখ লাখ টাকা উপার্জন করেছি, বুঝলে? ফার্স্ট চান্স ফার্স্ট ডান, বুঝলে? জিনা তারা, আজকে লাখ লাখ টাকা উপার্জন করেছি বলে আমি জানে আলম থেকে জেড আলম খান হয়েছি। জীবনটা তো ব্যবসা না, তোমার মেয়ের জীবনকে নিয়ে কি তুমি চান্স খুঁজছো? আরে চান্স পেলে চান্স নেব না কেন? হ্যাঁ, শোনো, তুমি জানো আমার অফিসে দুটো MBA পাশ করা ছেলে কাজ করছে, আর এই ছেলে MBA পাশ করা, এই দুটো MBA কে আমি প্রতি মাসে 40,000 উপরে বেতন দিচ্ছি। আর যদি আমার নিজের ছেলে হতো বা আমার নিজের লোক হতো তাহলে একটা ডিভিশনাল চার্জ দিতে পারতাম। হ্যাঁ, কিন্তু এই ছেলেটা তো নিজেও ব্যবসা করছে। আরে তাতে কি হয়েছে, ওর ব্যবসা আমার ব্যবসার সাথে যোগ হয়ে যাবে, আমরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করবো। যাক, তুমি একটা কাজ করো, এই বায়োডাটা তোমার বড় মেয়েকে দাও, বলো আমরা ওর বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা নাকি আমার বিয়ে ঠিক করছো? একেবারে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছো দেখছি। বিয়ের সাথে স্বাধীনতা সম্পর্ক কি? মেয়ে হয়ে জন্মেছিস, বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস,
বিয়ে হবে, সংসারী হবি, এটাই তো নিয়ম। মা, তুমি সেকেলের মতো কথা বলছো। আমি এমএ পাশ করেছি, নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি খুঁজছি, তারপর না হয় সবকিছু চিন্তা করো। তুই চাকরি করবি কেন, কিসের অভাব তো দে? ওহ, অভাবের কথা বলছি না মা, স্বাবলম্বী হওয়ার কথা বলছি। নিজের টাকা রোজগার করে খরচ করতে যে কি আনন্দ, সেটা বাপের টাকাতেও নেই। স্বামীর টাকাও নিজের টাকা। প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে স্বপ্ন থাকে, স্বামী যেন তার সব চাহিদা পূরণ করে। আমার মনে হচ্ছে এ ছেলেটি সেরকমই, তুই সুখী হবি। মা দেখো, সুখটা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, কেউ অনেক অর্থের মাঝেও সুখী না। আবার দেখা যায় মাস গুনতে যে টাকাটা আসে সে টাকাতে অনেকে সুখী। কি জানি বাপু, তোর অত বড় বড় কথা আমার মাথায় ঢোকে না। আচ্ছা, তোমার সাথে বাবার যখন বিয়ে হয়েছে তখন বাবার কি ছিল? কি থাকবে, রেভিনিউ বোর্ডের ইন্সপেক্টর ছিলেন। তখন তুমি সুখী ছিলে না? অবশ্যই, সময় মতো অফিসে যেত, সময় মতো ফিরত, হিসেবের টাকায় হিসেবের দিনগুলো হেসে খেলেই চলে যেত। আর এখন, এখন তো আমাদের অনেক অর্থ, তুমি কি এখন সুখী? অনেক কঠিন প্রশ্ন করলি রে মা, আমি সুখী কিনা ঠিক বলতে পারবো না, তবে হাত বাড়ালেই সুখ, কখনো ধরতে পারি কখনো আবার পারি না। হ্যাঁ মা, এই কথাটাই আমি বলতে চাচ্ছি, এখন বাবা অর্থের তৈচুম্বর, কিন্তু বাবাকে আমরা কেউই কাছে পাই না। মাঝে মাঝে আমার খুব অচেনা মনে হয় বাবাকে। দেখো আজ চিটাগং চলে গেল, আমাদের কাউকে বলে গেছে? অথচ আগে কোথাও যাওয়ার আগে কি আদর করতো, যেতে চাইতো না। পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেকটাই বদলে দেয়। মা, এভাবে হঠাৎ করে তোমরা আমার বিয়ের সিদ্ধান্তটা নিও না। বাবার সাথে আমাদের দূরত্ব বেড়ে গেছে, কিন্তু তুমি তো মা, তুমি কেন দূরে থাকবে? আমি দূরে নেই মা, আমি তোর কাছাকাছি আছি। আচ্ছা সীমা, আমাকে একটা কথা বলতো, তোর কি কোথাও পছন্দ আছে? বাবাকে বলো আমি আমার সিদ্ধান্তটা পরে জানাবো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, এসো তো। বেল পড়ে গেছে, আমার ক্লাসে যেতে হবে, ক্লাসের সময় হয়ে গেছে। তোমার ক্লাসের থেকে আমার কথা বলাটা ইম্পর্টেন্ট। ক্লাসই জরুরি, ক্লাসই হচ্ছে ইম্পর্টেন্ট, এই সময়টা চলে গেলে স্টুডেন্টরা আর ফিরে পাবে না। কিন্তু এই সময়টা আমাদের জন্য দুঃসময়। আহা বাবা, দুঃসময় পরে সুসময় তো আসবে। তুমি থাকো কমন রুমে অপেক্ষা করো, আমি ক্লাসটা নিয়ে আসি। জানো, সীমাবাকে আজ দেখলাম, খুব সুন্দর লাগছিল। বিয়ের আগে সব মেয়েরাই সুন্দর হয়। হ্যাঁ, যাক, মেয়েরা সব নাকি যে বিয়ের আগে খোলস পাল্টায়,
নতুন রূপ ধরে। আজাব, তুমিও কি বিয়ের আগে সুন্দর হবে? জানি না, সুন্দর হয় ব্যাস। কথাটা সত্য নাই, আসলে বিয়ের সময় মেয়েদেরকে নতুন করে দেখে, সবার দৃষ্টির মধ্যে নতুন রূপে দেখার একটা মানে ইচ্ছে থাকে। জানি না, জানো আপুর যার সাথে বিয়ে ঠিক হয়েছে, তার নাম শকত ভাই, উঠতি ব্যবসায়ী, বাবা মার খুব পছন্দ। শকত ভাই ব্যবসায়ী? আরে সীমাবাগে তো আমি আনিস ভাইয়ের সাথে দেখি, উনি খুব ভালো লোক তো। এই প্রসঙ্গ বাদ দাও, চলো যাই আমরা, চলো। হ্যাঁ চলো। আমার চিন্তা ভাবনা আশা ভরসা সব শেষ। কেন, কি হলো আবার? যে শকত, আরে যে তোমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, সে চলে গেছে বিদেশে। ও মামাকে বলে গেছে আসতে অনেকদিন লাগতে পারে, ব্যবসার কাজে দেরি হতে পারে। তাতে কি হয়েছে, বিয়েটা না হয় দুদিন আগে পিছে হবে, এদিকটা আমরা গুছিয়ে নিলাম। আরে না, সে বলে গেছে সে এখন বিয়ে করবে না, আরো বলে গেছে সে আমার মেয়েকে বিয়ে করবে না। কিন্তু প্রপোজালটা তো সে দিয়েছিল। এখন সে তো নিজেই তার প্রপোজালটা উইথড্র করে নিল। সীমা, তুই তাহলে সব জানিস? হ্যাঁ মা, ওনার সাথে আমার কথা হয়েছে। ভদ্রলোক আসলেই খুব ভালো, শুধু ভালো না পরোপকারী। তোমাদের উপকার করতে পেরেছে কিনা জানি না, তবে আমার অনেক বড় উপকার করেছে। তো উপকার করেছে কিভাবে, কোথায়, কেমন করে? এই যে আমাকে বিয়ে না করে বিদেশে চলে গিয়ে। এটা উপকার হলো? আরে এটা তো অপমান, অপমান করা। তোকে করেছে অপমান, আমাকে করেছে, আমাদের সবাইকে অপমান করেছে কি? হ্যাঁ অপমান বইকি, তবে মেয়ে পক্ষকে অপমান সহ্য করতে হয়। বাবা মা, তোমরা আমার বিয়ে ঠিক করেছ তাই তোমাদেরকে জানাচ্ছি, আমি আনিসকে ভালোবাসি, ওকে বিয়ে করব। সীমা বাবা প্লিজ, তোমরা এমন কিছু করো না যাতে তোমাদের অমতে আমাদের নিজেদের বিয়েটা সারিয়ে নিতে হয়। শেষ পর্যন্ত কলেজ শিক্ষক রে? হ্যাঁ কলেজের না, ইউনিভার্সিটির। আরে হলো ইউনিভার্সিটি, ওরা একই ডিপার্টমেন্টে। জানি জানি, ওর ক্লাসমেট কত টাকা বেতন পায়? মাসে 7 দিন যেতে না যেতে পকেট খালি, তারপর কি করবে? ওদেরটা ওরাই বুঝে নেবে। তুমি তো দেখছি মেয়ের পক্ষেও আছো আবার মেয়ের বাবার পক্ষেও আছো। দুজনে যে আমার, কাকে ছাড়বো আর কাকে ধরবো। বাস মানুষ জীবনে যা চায় যা কল্পনা করে বাস্তবে কি তা সবকিছু পায়? কিছু না কিছু কিন্তু অসম্পূর্ণ থেকেই যায়। এত হতাশার মতো কথা বলছো কেন? না মানে তোমার বাবা চেয়েছিলেন তুমি খুব ধনী দুলালের বউ হবে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, নিশ্চিত একটা জীবন থাকবে তোমার। পিছনের কথা তুলে লাভ কি বলো, এখন তুমি আর আমি, আমাদের চাওয়া পাওয়া, ভালো মন্দ, ভালোবাসার রাত দিন, সব কিছু তোমার, আমার আর আমাদের। তোমার কথা শুনে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত মেয়েরা খুব মহৎ, আর নিজেকে মহামূল্যবান মনে হচ্ছে। মূল্যবান তো বটে, তুমি হচ্ছো একজন মেধাবী ছাত্র, দেশের সেরাদের মধ্যে একজন, ভালো লেকচারার, ভবিষ্যতে প্রফেসর হবে, থিসিস করছো, আর কি করবে, ডক্টরেট করবে, তুমি তো আমাদের দেশের গর্ব। কি আর তোমার কাছে? আমার কাছে তুমি সমস্ত পৃথিবী। তোমার ওই চোখে সমুদ্রের গভীরতা, তোমার এই হাসিতে চন্দ্রের স্নিগ্ধতা, আর তোমার এই বুকে হিমালয়ে দৃঢ়তা অনুভব করি। সীমা, আমি স্বাধীন আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকতে চাই, কোনো উপমা হতে চাই না। দেখো
আমাদের এই জগৎটাকে, আমাদের এই ভুবনটাকে আমরা আমাদের মতো করে গড়ব। এখানে কারো অনুপ্রবেশ থাকবে না, আমরা কাউকে আসতে দেব না। তুমি আসতে না দিতে চাইলেও ঠেকাতে পারবে না। চাও কে দেখো কে এসছে। আমি সীমাকে ডেকে দিচ্ছি। সীমা, সীমা, তোমার ওই ফাদার উইলিয়াম মানে তোমার বাবা, তোমার বাবা এসছে। বাবা? হ্যাঁ। ড্রয়িং রুমে বই সে রাখার কি দরকার আছে? এখানে রাখবি এন্টিক, সুন্দর সুন্দর শোপিস, এগুলি মানা কি? সোফা সেটটা একেবারে পুরো থাক বাবা, বসো না তুমি। না বলবো না, শোন, এই এলাম তোকে দেখতে, খবর পাঠান গেলি না। এই জামাই বাবাজিকে বল এই বাড়িটি বিক্রি করে আমাদের এলাকায় একটা সুন্দর বাসা ভাড়া করতে। এই তোদের গলিতে না মানে গাড়ি ঘুরানো যায় না, এই যে আমি অনেক দূরে রেখে হেঁটে আসছি। বাবা, আমি তো একসময় এই গ্যাঞ্জায়তেই থাকতাম, তোমার মনে আছে বাবা? তুমি আমাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর রিক্সা করে অফিসে যেতে, মনে আছে বলো? আছে আছে, সেটা তো অনেক দিনের কথা রে, এখন তো আমি রিক্সায় চলি না। বাবা, আপনার গাড়ি যদি আমাদের বাসা পর্যন্ত না আসে তাহলে কষ্ট করে নাইবা এলেন? আরে বাবাজি, কষ্ট করে এলেও তো আমার মেয়েটাকে দেখা হচ্ছে। হ্যাঁ বাবাজি, তোমার বাড়িটা অনেক পুরনো। বাবা, এটা আমার দাদার বাড়ি, আমার বাবা ছিলেন একমাত্র ছেলে, আমিও তাই, উত্তরাধিকার সূত্রে আমিও। ঠিক আছে, এটাকে বিক্রি করে তুমি আমাদের এলাকায় চলে। থাকি বাবা, বসো, বলো কি খাবে? না না, কিছু খাবো। এ তোদের এই গলি দিয়ে আসতে ড্রেনের পচা ঘুমিয়ে আমার শরীরটাকে ঘুম। আচ্ছা মা, তুই ফার্নিচারগুলো একটু বদলে ফেল, নতুন ডিজাইনের। বাবা, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? ভাবো না, ওকে? যাকে বাবাজি, তুমি অস্ট্রেলিয়া যাচ্ছ কবে? অস্ট্রেলিয়া? হ্যাঁ, প্রফেসর মৈনুল তো তাই বললো। আরে প্রফেসর মৈনুল তো প্রশংসা একেবারে পঞ্চম। এটা অস্ট্রেলিয়া যাচ্ছ কবে? আমি যাচ্ছি না, ক্লাসেন গিয়ে দিয়েছে। কি বলছো যাচ্ছ না? আরে যাও, ডক্টরেট করো, তোমার প্রমোশনের কথা বলেছি, প্রফেসর হবে, চেয়ারম্যান হবে, বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। বাবা, সব কিছু কি রাতারাতি বদলায় বলো? তুমি কি সব কিছু রাতারাতি অর্জন করতে পেরেছ? তোমার জামাই বোধ হয় মাইন্ড করেছে। যাদের ক্ষমতা কম থাকে তাদের রাগটা বেশি থাকে। আর শোন, যে সারাক্ষণ বইয়ের দিকে মাথা নিচু করে থাকে সে মাথা উঁচু করবে কখন, কি ভাবে? হ্যাঁ, আচ্ছা শোন, যাই হোক, তোদের টেলিফোন তো মাসে 29 দিনই খারাপ হয়, একটা মোবাইল তো কিনতে পারিস। ঠিক আছে ঠিক আছে, আমি পারি। না বাবা, তোমার কিচ্ছু করতে হবে না, আমার যা কিছু আছে তাই নিয়ে আমি সুখী। চল চলি। আবার এসো বাবা, জামাই বাবুজিকে নিয়ে এসো। ঠিক আছে। তোমার বাবা চলে গেছেন নাকি? তোমাকে যেতে বললেন? বললেই যাব, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না, জীবনেও তুমি মরণেও তুমি। এখনই মরণের কথা, জীবন তো সবে শুরু।
সকালবেলা তুমি যে কি সব রবীন্দ্রসঙ্গীত শোনো না কেন? ভালো লাগছে তো? প্লিজ ক্যাসেটটা বদলে দাও না। না না, বদলাবো না, বদলানো যাবে না, শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। সকালবেলা ধুমধারাকা গান না হলে কি ভালো লাগে? মিউজিকের তালে তালে শরীরটা চাঙ্গা হয়ে ওঠে, ঘুমটা চলে যায়, আর কাজে কর্মে একটা স্প্রিট চলে আসে। দাঁড়াও, আমি তোমাকে একটা গান শোনাচ্ছি। ও যে কি না, সবসময় কেমন একটা ভাবুক ভাবুক ভাব, একদম ভালো লাগে না। কোথায় সকালবেলা ঘুম ভাঙলো একটু দুষ্টুমি করবে, আর তা না ঘুম থেকে উঠে দিকে বিছানায় নেই। তাই তো বলি, কি যেন একটা নেই। দেখে বেড়ানা এভরিডে, কিপ ইউর ডক্টর অ্যাওয়ে। না 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 না, তুমি একটা খাও। না না না, এখন খাবো না। মধু, প্রতিদিন কলা খাবি, স্বাস্থ্যের জন্য ভালো হবে। খা। চা হয়েছে মধু? জি আনলো। আচ্ছা চলো নিয়ে আস। শিমু, শিমু, এই শিমু, আমার চশমাটা দেখেছো? হ্যাঁ, এই চশমাটা কোথায় রাখলাম? চশমাটা চোখে? হ্যাঁ, চোখে চশমা, এখানেই তো। আরে বাবা, চোখের চশমা চোখে আছে। আমি একদম খেয়ালই করিনি, সরি। শুধু শুধু আমি চেঁচামেচি করছি সকালবেলা, তোমার কষ্ট দিলাম। না ঠিক আছে ঠিক আছে, চাটা খেয়ে নাও। এই নাস্তার সময় আমি চা খাইনি। না তাই তো দিচ্ছি, খেয়ে নাও। ও হ্যাঁ, দাও। এক কাপ চা খেলে একটা ফুল এনার্জি পাওয়া যায়। বাড়ি ভুলে গেলে? ওই দিন রুমানে এসে বারবার করে বলে গেল। ও হ্যাঁ হ্যাঁ, তোমার বান্ধবীর ম্যারেজ ইউনিভার্সিটি না? হ্যাঁ মনে করেছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো আজকে। এই খালি হাতে যাব? গিফট কিনতে হবে না? হ্যাঁ, আমি আসার পথে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আসি। আরো আগে আসতে পারতাম, কি করবো, গিফটটা কিনতে হলো না। ঠিক আছে চলো। কি গিফট কিনলে বললে না তো? আরে এখন বলবো না, চলো, স্কুটার রাখা আছে, দেখলে তোমার দু চোখ একদম জুড়িয়ে যাবে। আজকাল তো সব জিনিস পাওয়া যায় না, অনেক খুঁজে আমাকে বের করতে হয়েছে, আর এগুলো অমূল্য, টাকা দিয়ে এগুলো দাম হয় না। চলো চলো। খুব যে প্রশংসা করছো, দেখবো তোমার চয়েস কেমন। চলো চলো। দেখো না, এই যে দেখো, দেখেছো কত সুন্দর একটা গিফট। এই ফুল রোমানের ম্যাজেস্টিতে, এটা তোমার অমূল্য উপহার। আচ্ছা তুমি জানো ওর হাজবেন্ড কি করে? অনেক বড় একজন ইঞ্জিনিয়ার। তোমার প্রেস্টিজ গেমগুলো কিছু আছে, ভাগ্যিস আমি দেখেছিলাম।
সীমা, এই সীমা, কি করছো তুমি? চলো না। তোমাদের ম্যাজিক লুকারের টাইটা কোথায়? তাই যে কি হবে, আমি তো পাঞ্জাবি পরে আছি, এর সাথে আমি টাই পরবো নাকি? তুমি পরবে না, ওটা আমি পরাবো, রোহনের হাজবেন্ডকে গিফট করবো। গিফট করবে? ওটা তো তুমি আমাকে আমার জন্মদিনে গিফট করেছিলে। উফ, আগামী জন্মদিনে আমি ঠিক এরকমই আরেকটা কিনে দেবো, ঠিক আছে? কিন্তু আমি তো ওটা একবার পরেছি। পরেছো কিন্তু কেউ বুঝতে পারবে না আমি সুন্দর করে র্যাপিং করবো, কেন বুঝতে পারছো না? এখন মার্কেটে গিয়ে নতুন করে কোনো কিছু কেনার সময় নেই। বলো না কোথায় রেখেছো। চলো যেতে যেতে র্যাপিং করবো। আমি যাবো না, তুমি একাই যাও। আমি একা যাবো, লোকে বলবে কি? চলো না। তুমি তোমার প্রেস্টিজটাকে বড় করে দেখলে। আসলে আমি তোমাকে সবার সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। আমার কারো সাথে পরিচিত হওয়ার দরকার নেই। শোনো, আমাদের বিয়েটা খুব অল্প সময়ের নোটিশে বিয়ে হয়েছে, সবাই আসতে পারেনি। তুমি কেন বুঝতে পারছো না? ওখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসবে, সবাই সবার হাজবেন্ডকে নিয়ে আসবে, আমি তোমাকে নিয়ে যাবো না। চলো না প্লিজ। এখন বুঝি তোমার স্কুটারের মিটার ঘুরছে না? চলো। Lemon soap shines on you the way you're home. Drops of lemon. Hey, শুনো, এই টাকা দাও। কেন, টাকা দিয়ে কি হবে? আজ আমি বাজারে যাব, নিজে বাজার করব। আরে বাজার তো আমি নিজে করি, তুমি কেন করবে? লিস্ট মতো পছন্দ করে সব জিনিস আজ আমি কিনবো। আজকের দিনে ওই ঘটনাটা ঘটেছিল। আমি তো ভুলে গিয়েছিলাম। না, তুমি সত্যি অসাধারণ, আমার আজকাল কিছুই মনে থাকে না। হ্যাঁ, কবে যে নিজের নামটা ভুলে যাবে আমি সেই অপেক্ষায় আছি। আমার নাম তো কবেই ভুলে গেছো, এই ওই এসব দিয়ে চালাচ্ছ। আরে বলি কি, তোমার নাম কি আমি ভুলতে পারি? তুমি তো আমার চাওয়া পাওয়ার সীমানা, দিন শেষে বাড়ি ফেরার ঠিকানা, ইচ্ছে করে হারিয়ে যাওয়ার রাস্তা না। মেহমানদের সব বলা হয়ে গেছে, আসবে তো? বলেছি অবশ্যই আসবে। আর শোনো, দয়া করে তুমি একটু আজ তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি আসবো না মানে, তোমার প্রেস্টিজ আছে না? আচ্ছা ঠিক আছে, আসি আমি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বসো, আমি ডাক।
এই চলো চলো সবাই এসে গেছে। এই সময় তুমি আবার বই নিয়ে বসেছো? জীব জগতে মানুষ এসেছে সবচেয়ে পরে। না, ওরা অনেকক্ষণ ধরে এসেছে। প্লাইস্টোসিন উপযুগে মানুষ কি করে মানুষ হলো? কিন্তু তার আগে মানুষ এলো কোথেকে? অনেক দূর দূর থেকে এসেছে। চলো তো। প্রাণী জগতের কোনো একটা লক্ষণ ফুটে উঠতে বা নতুন কোনো প্রজাতির উদ্ভব হতে সময় লাগে 5 লক্ষ বছর। সেই তুলনায় আমাদের সম্পর্ক কত দিনের? আজ আমাদের 1 বছর পূর্ণ হয়েছে। তুমি এই গয়না গাঁথি ঝকমকা শাড়ি এইগুলো কেন পড়লে? এগুলো করতে বললে? আজ আমার ম্যারেজ ডে, আমি সাজবো না? হ্যাঁ, আমাদের ম্যারেজ ডে ঠিক আছে, কিন্তু আমি তোমার জন্য এক গাদা শিউলি ফুল, বেলি ফুলের মালা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কোথায়? আছে আছে, আমি রেখে দিয়েছি। আরে ওগুলো মালা গেঁথে খোপা করে খোপায় দিলেই তো পারতে। তুমি কি কিছুই বোঝো না? এই সাজের সাথে ওটা মানায়, তুমি বলো। কেন মানাবে না? কেন, এই সাজে আমাকে ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু ওগুলো পরলে তো তোমাকে আরো ভালো লাগতো, বেলি ফুল, শিউলি ফুলের মালা। আচ্ছা মানানো টানানো ছাড়ো, তুমি চলো, ওরা সবাই বসে আছে, তুমি কমপ্লিটটা পরে দাও। কমপ্লিট টমপ্লিট আমি ওই স্যুট টুটে গরমের মধ্যে পড়তে পারবো না, আমি যেটা পরে আছি এটা অনেক ভালো, চলো। আমার এই পোশাকের সাথে তোমার এই ঢিলা ঢিলা পোশাক মানাচ্ছে না। আজ আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে ওদিকে রিসিভ করবো, প্লিজ। আচ্ছা ঠিক আছে, রিসিভ করবো, যদি তোমার আত্মসম্মান বোধে বাধে। আমি না হয় একটু দূরে দূরে থাকবো। এই দেরি হয়ে যাচ্ছে, আমাকে ক্লাবে যেতে হবে, চলো চলো চলো। সীমা, আমাদের দেওয়া শাড়িটা পরলি যে, আনিসেরটা পরলেই তো পারতি। আরে দিলে তো। না বাবা, ও দিয়েছে, পরে পরবো, এখন এটাই পরবো। আসলে তোমরা যা ভাবো তা ঠিক না, আমি অনেক সুখী বাবা। চলো চলো। জিমা, অনেক রাত হয়ে গেছে, ভালো থাকিস। চলি মা। ঠিক আছে। তুমি এখানে, আর আমি তোমাকে সারাটা ঘর খুঁজছি। কি হচ্ছে? ওরা চলে যাচ্ছে, বিদায় দিব না? তুমি তো আছো, তুমি দাও। তারপরও তোমাকে তো চাইছে ওরা। আমার ভালো লাগছে না এসব হাই হুই হাসাহাসি, আমার কাছে খুব অসহ্য লাগছে। চেনা মানুষগুলোকে খুব অচেনা মনে হচ্ছে। তোমাকে আজকাল আমার অচেনা লাগে, তোমার এই নিজের মধ্যে লুকিয়ে থাকা স্বভাব, নিজেকে গুটিয়ে রাখা ব্যবহার, ভাবের মধ্যে লুকিয়ে রাখা অহংকার আমার কাছে অসহ্য লাগে, আমার মোটেই ভালো লাগে না। শুনো, তুমি অচেনা মানুষের মতো কথা বলছো, তুমি আজও আমাকে চিনতে পারলে না? খুব চিনেছি। আসলে তোমাদের মতো লোকদের বিয়ে করাই ঠিক না। তুমি যদি আমাকে বুঝতেই না পারলে, আমাকে সঙ্গ দিতেই না পারলে, আমার আমার বিষয়গুলোকে মেনে নিতে না পারলে, তাহলে কেন আমাকে বিয়ে করলে? সীমা, সব কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আসলে নিজেকে নিয়ে থাকতেই বেশি পছন্দ করো, নিজের মধ্যেই থাকো, আমাকে আর দরকার কি? থেকো, আমি চলে যাচ্ছি, তুমি একাই থেকো। শুনো 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 শুনো, বন্ধু, এটা লন্ড্রি স্কিল, লন্ড্রি থেকে তোমার সাহেবের কাপড়গুলো এনে রেখো।
আপা আপনি খান, আমি আসি। তুই খেয়েছিস? আমি তো বাসায় গিয়ে খাবো। ও আসবো তো, দুইটা বাজে না? অহনি বোধে আয়সা পড়ছে, আমি যদি না যাই হ্যাঁ কিছু খাইবো না। তোর স্বামী তোকে খুব ভালোবাসে না রে? আপনারে বুঝি দুলাভাই ভালোবাসে না? হ্যাঁ, দুলাভাই কি খাইছে দুপুরবেলা একটু ফোন করে খোঁজ নিছেন? ওর এত খাওয়ার অভ্যিস আছে। আপনাদের জামাই আবার অন্যরকম, বাইরে কিছু একা খায় না, আর যদি কিছু খায় আমার লেগে নিয়ে আসে। আমি না গেলে হ্যাঁ কিছু খাইবো না। আমি আসি, হ্যাঁ আপনি খান। গভীর নিশীথে ঘুম ভেঙে যেন আমারে ডাকে, সে কি তুমি, সে কি তুমি? তার স্মৃতি বুকে অশানের মতো ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি? দুলাভাইয়ের কথা ভাবছ? ওর কথাকে ভাববো কেন? ও আমার কে? বুঝি বুঝি, সব বুঝি। কি বুঝিস তুই? দেব একটা মার। তুমি আজকাল এমনভাবে কথা বলো কেন? এক একা থাকো, লো ভলিউমে গান শোনো, তা আবার নজরুলগীতি আর রবীন্দ্রসঙ্গীত। তোমার কি হয়েছে বলো তো? মা কিন্তু তোমার এসব সব লক্ষ্য করেছে। আমার ভালো লাগে তাই আমি করি, কে কি ভাবলো তাতে নিয়ে আমার কোনো যায় আসে না। তুমি এমন কেউ কথা বলছো কেন? তুই বেশি বকবক করিস। কে কাকে বকাবকি করলো আপু? তুই পড়া ছেড়ে এসেছিস তাই না? পড়া? হোয়াট পড়া? আমি তো টিভিতে ইংলিশ মুভি দেখছিলাম। রাসেল, তুই যাবি এখান থেকে? হাউ ফ্যান্টাস্টিক, ইংলিশ মুভির কথা শুনে তুমি আমাকে এখান থেকে যেতে বলছো? তুই যাবি এখান থেকে? চল, দেখছিস না আপুর মন মেজাজ অনেক খারাপ, চল চল। হ্যাঁ চলো।
হ্যালো হ্যালো দুলা ভাই, কি করছেন? তোমার আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। কি করে? আপা তো এখানে। তোমার আপা আমার সামনে। আই আপা, কি বলে? তুই নাকি ওখানে দুলা ভাইয়ের কাছে। দুলা ভাই, আপার সাথে কথা বলবেন? ফোনে কথা বলবো কেন? তোমার আপা তো আমার সামনাসামনি আছে। তোমার আপাকে আমি বেলি ফুলের মালা দিয়ে সাজিয়েছি, ফুলের গন্ধ নিচ্ছে। জামাইকে ডেকে নিস, ঠিক আছে? আমি গেলাম। তোমার সাহস দিন দিন বাড়ছে। পলাশ পলাশ সেদিন ঠিকই বলেছে, তোমার তোমার সাহস এবং বুদ্ধি দুটোরই উন্নতি হয়েছে। কি পলাশ এই কথা বলেছে? হ্যাঁ, বিশ্বাস করে পলাশকে জিজ্ঞাসা করে দেখো না। রবিন আসতে সীমাপা ভিতর আছে, সব শুনতে পাবে। আসলে কি, বিয়ের পরে মেয়েদের স্বামীর ঘরই হচ্ছে সব, স্বামীর বাড়ি হচ্ছে আসল ঠিকানা, জানো? আমি আমি আনিস ভাইয়ের সাথে কয়েকবার আলাপ করেছি, কথা বলেছি। চমৎকার লোক, সহজ সরল, নম্র ভদ্র, একমুখ হাসি, কি সুন্দর ব্যবহার তার, একেবারে প্রাণবন্ত, কোনো কৃত্রিমতা নাই, জানো? এই যেমন আমি তোমার কথা বলছি, এই মাসে কত প্রাণবন্ত, তাই না? দুজন দুজনের কত কাছাকাছি, সহজতা, ভালোবাসা, এর ভেতর কোনো ফাঁক নেই। তুমি আমাকে এমন করে ভালোবাসবে তো, প্রতিদিন চিরদিন? আসলে বাস্তবতাকে মেনে নিয়েই আমরা পথ চলব, চলতে চলতে সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। আমি আমি আসলে রঙিন চশমা পরে আমার ভাগ্যকে দেখতে চাই না, আমি আমি কল্পনার ফানুস উড়াই না, জানো? আমি যা সত্যি যা বাস্তব তাই বিশ্বাস করি, ভালোবাসি। চলো লনে গিয়ে বসি এখন, এসো বয়। হ্যাঁ চলো, এখানে ভালো লাগছে না, বিকেলের হিমেল হাওয়ায় ফোটা ফুলের কাছাকাছি বসলে ভালো লাগবে, চলো চলো। আপু তুমি এখন কোথায় চললে? আমার বাড়িতে, এখানে আমার কেউ নেই যার সাথে আমি দুটো কথা বলবো। মা সারাদিন ক্লাব, সোসাইটি, বাবা টোরে, আর তোরা যে যার মতো করে ব্যস্ত, আমার সবকিছু অসহ্য লাগে। অসহ্য? যে বাড়িতে তুমি জন্মেছ, জীবনে এতগুলো বছর কাটিয়েছ, এখনো থাকছ, সেই বাড়ি আজ অসহ্য? হ্যাঁ থাকছি না রিমা,
আজ আমি বিবাহিত, স্বামীর বাড়ি আমার বাড়ি। রবিন, আমি তোমাদের সব কথা শুনেছি, সেই জন্য আমি সরি। আসলে তোমার কথাই ঠিক, আমি এতদিন বুঝতে পারিনি, আজ দূর থেকে আনিসকে বুঝতে পারছি। ও আসলে অনেক ভালো একটা মানুষ, সহজ সরল আবেগপ্রবণ, কিন্তু ওর ভালোবাসা অকৃত্রিম, আমাকে অনেক ভালোবাসে। রিমু, মাকে বলে দিস আমি আমার ঘরে গেলাম, আর আমি আমার বাইরেরটা এ বাড়িতেই রেখে গেলাম, আর আমার ভেতরে আমি, সম্পূর্ণ আমি। এখানে এভাবে দাঁড়িয়ে রইলে কেন? আমাকে আমার ঘরে নিয়ে চলো। তোমার ঘরে তো তুমিই যাবে, চলো।